প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রুবেল, স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেক 360 চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে নতুন একটি 56 ইঞ্চি ফ্যান ফিটিং করতে হয় A to Z। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো প্রিয় দর্শক, এটি হলো ফ্যানটি। এই ফ্যানটি আজকে আপনাদের আমি সম্পূর্ণ A to Z ফিটিং করে দেখাবো। তো প্রথমে ওপরে একটি নাট দেওয়া আছে, নাটটি একটু ডিজাইন করে দেওয়া। তো এটা হচ্ছে যে শেফটা আছে কয়েলের সাথে, দেখতে পাচ্ছেন যে শেফটা আছে, সেই শেফটের সাথে কিন্তু শেফটের মাথাটা, তো সেই মাথাটার সাথে কিন্তু মাথাটার জন্য কিন্তু এই নাটটি দেওয়া হয়েছে। তো নাটটি আমি প্রথমে আটকিয়ে দিলাম। তো এবার আমরা এখান যে স্ক্রুপগুলো আছে বডিতে লাগানো পাতার যে স্ক্রুপগুলো আছে, স্ক্রুপগুলো প্রথমে সবগুলো খুলে নিচ্ছি। এবং একটি রাবার দেখতে পাচ্ছেন আপনারা সাদা, এই রাবারটি কিন্তু বডি, ফ্যানের বডি এবং পাতার মাঝে রাখতে হবে। দেখতে পাচ্ছেন এটি হলো রাবার। তো ফ্যানের যে বাঁকা অংশটি কিন্তু নিচের দিকে থাকবে। আমরা কিন্তু ফ্যানের নিচের অংশে পাকাগুলো লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন। কিন্তু সাধারণত ফ্যানগুলোতে উপরের দিকে থাকে পাতাগুলো, ফিটিং সিস্টেম। কিন্তু এগুলো এই ফ্যানটার এই ফ্যানগুলোর পাতাগুলো ফিটিং করতে হয় নিচের দিকে। তো এই ধরনের সিস্টেম এটা। তো আমরা পাতাগুলো কিন্তু বাঁকা অংশটা নিচে রাখতে হবে এবং সমান যে অংশটা সেটি থাকবে উপরের দিকে, নয়তোবা কিন্তু ফ্যানের বাতাস কিন্তু উপরের দিকে চলে যাবে, নিচের দিকে না আসে। তো আমরা এক এক করে সবগুলো পাতা ভালোভাবে আটকে দিচ্ছি, যাতে লুজ না থাকে সেটি খেয়াল রাখতে হবে। তো সবগুলো পাতা আমরা ফিটিং করে দিচ্ছি এক এক করে। তো স্ক্রুবের সাথে ওয়াশার দিয়ে তারপরে ফিটিং করে দিচ্ছি ভালোভাবে। তো আমাদের পাতাগুলো কিন্তু প্রায় ফিটিং করা হয়ে গেছে। তো তারপরে একটু ভালোভাবে টাইট করে দিচ্ছি। তো এবার আমরা ফ্যানটি উল্টিয়ে নেব, দেখতে পাচ্ছেন ফ্যানটি এবার আমরা উল্টিয়ে এটার সাথে ডাউনলোড এবং যে পাইপটি থাকে ঝুলানোর জন্য সেই পাইপটি লাগাতে হবে। তো এখানে একটি নাট আছে, দেখতে পাচ্ছেন বড় লম্বা। তো নাটটি আমরা প্রথমে খুলে নেব এবং একটি স্ক্রু আছে। তো নাটটি হচ্ছে বড় এবং স্ক্রুপটি একটু ছোট, দেখতে পাচ্ছেন। তো আমরা এবার এখান থেকে কালেকশন বাহির করতে হবে, যে কালেকশনটি লাগাবো আমরা ইলেকট্রিকের যে কালেকশন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার এবং একটি কানেক্টার আছে। তো কানেক্টরের এক পাশে তিনটি তার আছে, তো অপর পাশে কিন্তু কিছুই নেই। তো এখান থেকে শুধুমাত্র দুটি তার লাগিয়ে কালেকশনটা বাহির করলে হবে, দেখতে পাচ্ছেন এখানে তিনটি তার লাগানো আছে। তো এই তারগুলো কোনো খোলার প্রয়োজন নেই, এগুলো কালেকশন করাই আছে। সিলেট আপনার তারগুলো, তার যতটুকু তার প্রয়োজন তারটা মাপ দিয়ে নিয়ে, এই যে পাইপটি আছে এটা মাপ দিয়ে নিয়ে একটু বাড়তে নিলে ভালো। তো একটু বাড়তে নিয়ে মাপ দিয়ে কেটে নিতে হবে। তো আমাদের এতটুকু তার প্রয়োজন, তো আমরা তারটা কেটে নিচ্ছি এবার। তো তারটি কেটে নিয়ে আমরা প্রথমে তারটি বাহির করতেছি উপরের দিকে, কালেকশন যেখান থেকে বাহির করব। তো আমরা কানেকশনটি এখন দিয়ে দেব, তারটি বাহির করে রাখছি। তো তার মাথাটা ছিলে, এবার আমরা দেখতে পাচ্ছেন কানেক্টারে কিন্তু দুই পাশে দুইটি তার শুধু দিয়ে দিচ্ছি, কোনো কানেকশন অন্য কোনো কানেকশন নেই এখানে, শুধু দুটি তার লাগিয়ে দিলেই হবে। তো এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ তেমন একটা না দেখলেও কোনো সমস্যা নেই। নেগেটিভ পজিটিভ দেখতে হয় ব্যাটারি ডিসির ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে দেখতে হয় এগুলো, কারণ ডিসি এসি এটা দেখে না লাগালে কিন্তু আপনার যে ডিসি ফ্যানগুলো আছে এগুলো কিন্তু উল্টাভাবে ঘুরবে। কিন্তু এসি কারেন্টে কিন্তু এ ধরনের দেখতে হয় না, যে কোনো একটা লাগালেই হবে। তো আমরা কিন্তু দুটোটা তার কানেক্টরে কানেক্ট করে দিছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ক্যাপাসিটারটি ভিতরে ঢুকিয়ে
তো এটির উপরে একটি কভার আছে, এই যে কভারটি, দুই পাশে দুইটি স্ক্রু আছে। তো প্রথম কভারটি ঢুকিয়ে তারপরে আমরা স্ক্রুগুলো লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রুগুলো লাগিয়ে দিলাম, একটি স্ক্রু, এবং এবার অন্য একটি স্ক্রু লাগিয়ে দিচ্ছি। তো এটি লাগানোর পরে আমরা উপরে যে পাইপটি আছে ঝুলানোর জন্য, তো সেই পাইপটি তারপর লাগাবো। তো আমাদের এই যে পাইপটি দেখতে পাচ্ছেন, একটি কিন্তু সাদা প্লাস্টিকের নাটও আছে এটার সাথে দেখতে পাচ্ছেন। তো এটি একটু প্রথমে উপর দিয়ে নিতে হবে। তো নিচে যে এই ফ্যানের সাথে যে ছোট একটি স্ক্রু আছে, এটি একটু খুলে নিতে হবে যাতে থ্রেডের সাথে না বাজে। তো আমরা একটু খুলে লুজ করে নিলাম। এবার আমরা পাইপটি কিন্তু লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো প্লাস্টিকের এই যে নাটটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে উপর দিকে উঠাচ্ছি। তো উঠানোর পরে এবার পাইপটি ভালোভাবে ফিটিং করে দিতে হবে। তো ফিটিং করার পরে বড় যে একটি স্ক্রু আমরা খুলেছিলাম দেখছিলেন, তো সেই স্ক্রুটি কিন্তু এবার আমরা লাগিয়ে দিচ্ছি, কারণ পাইপ আর ফ্যানের মাঝে কিন্তু এটি একটি ছিদ্র আছে। তো সেই ছিদ্রতে কিন্তু এটি লাগাতে হবে, এটি যাতে খুলে না পড়ে থ্রেড খুলে, সেজন্য কিন্তু এটি দেওয়া হয়েছে। এবং স্ক্রুটি দেওয়া হয়েছে এটি যাতে নড়াচড়া না করে। অনেক সময় দেখা যায় যে স্ক্রু এই নড়াচড়া করে ঘোরায়, তো এই স্ক্রুটি টাইট করে দিলে কিন্তু আর এটি করবে না। তো এবার আমরা নাটটি কিন্তু টাইট করে দিতেছি, বড় যে নাটটি ছিল। তো আমাদের কিন্তু এটি হয়ে গেছে লাগানো। তো এবার আমরা গোড়ায় যে সাদা একটি নাট দেখতে পেরেছেন, তো এটি আমরা লাগিয়ে দিলাম টাইট করে। এবং এবার আমরা স্ক্রুটি ভালোভাবে টাইট করে লাগিয়ে দিচ্ছি। তো এটি কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার আমরা একটি ক্যাপ আছে, এই যে ক্যাপ বা বাটি, যে যেটা বলেন, তো এটি আমরা এবার লাগিয়ে দিচ্ছি প্রথমে। তো এটি একটু সাবধানতার সাথে লাগাবেন যাতে ভেঙে না যায়। তো এটি আমরা লাগিয়ে দিলাম। এবার ঝুলানোর জন্য নাট লাগাতে হবে, যে নাটটির সাথে আমরা উপরে সিলিংয়ের সাথে অ্যাড করব। তো সেই নাট লাগিয়ে দিচ্ছি। আমি দুইভাবে দেখিয়ে দিয়েছি, আপনাদের যেইভাবে সুবিধা হয় লাগাতে পারবেন। পাশে নিচে স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন উপরের রাবারটি না খুলেই আমি লাগিয়েছি, এবং পাশে কিন্তু আমি রাবারটি খুলেও লাগিয়ে দেখেছি। তো আপনাদের যেভাবে সুবিধা হয় লাগাতে পারবেন। তো আমি দোনোভাবেই আপনাদের দেখিয়ে দিলাম। তো নাটটি আমাদের লাগানো কমপ্লিট। তো এবার আমরা তারটি পেঁচিয়েছি কীভাবে আপনাদের একটু দেখাচ্ছি। তো তার যদি বড় হয় এভাবে পেঁচিয়ে নেবেন, পেঁচিয়ে একটু ছোট করে দিবেন। ছোট করে দিলে জিনিসটা সুন্দর দেখা যাবে এবং এইভাবেই ভালো। তো আমরা কিন্তু তারটা পেঁচিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বড় তারটা কিন্তু এখন ছোট হয়ে গেছে। তো এখানে একটি রাবার ছিল, রাবারটি আমি খুলে নিয়ে ফিটিং করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লাইনটি আছে একটি কানেক্টরের সাথে লাগানো, ফেস এবং নিউট্রাল। তো স্রেফ দুইটি তারের সাথে আমরা যে ফ্যানের দুইটি তার বাহির করে রাখছি, এই দুইটি তার লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তো এখানে লাগিয়ে দিচ্ছি আমরা তারটি, দন্তি তার লাগিয়ে দিচ্ছি। তো সুইচ অফ করে নেবেন ফ্যান লাগানোর পূর্বে, কারণ দেখা গেল যে শর্ট করতে পারে আঙ্গুল রাখলে। তো এই জন্য সুইচটি অফ করে নেবেন ফ্যান লাগানোর পূর্বে। তো আমাদের ফ্যানটি কিন্তু লাগানো হয়ে যাচ্ছে। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কানেক্টরটি আমরা কীভাবে লাগালাম। দুইটি স্ক্রু খুলে শুধু একটু লুজ করে তার দুটো লাগিয়ে দিলেই হবে। তো আমাদের এটি লাগানো হয়ে গেছে, বা যাদের তার থাকে শুধু তার, দুটি তারের সাথে দুটি তার জয়েন করে শুধু টেপ মেরে দিলেও হবে। তো এখানে কানেক্টর লাগানো ছিল, তো আমরা কানেক্টরের সাথে জয়েন করে দিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু প্রায় লাগানোই হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়েন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ইলেকট্রিক এবং টেকনিক্যাল সকল সাপোর্টের জন্য। তো আমাদের ফ্যানটি দেখতে পাচ্ছেন চলছে কিন্তু। তো এভাবেই আপনারা একটি ফ্যান খুব সহজেই ফিটিং করে ফেলতে পারবেন। তো এখানে আমি সুইচটি অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন ফ্যানটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার আমি সুইচটি চালু করে দিলাম,
ফ্যানটি কিন্তু চলছে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।